আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজকের ভিডিওটা মূলত আমার ঈদ শপিং নিয়ে, আপাতত টুকিটাকি যা কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার ফার্স্ট আমার বড় টুনটুনির ড্রেস, ও এই একটা এটাকে কী বলে আলমসের ওয়াশের ড্রেস বলে। সো আর ও এবার একটা লেহেঙ্গা কিনেছে। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের পছন্দটাকে প্রাধান্য দেই না, কারণ মনে করি, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখলাম যেটা আমার বড় আপু সবসময় করতো, সে তার বাচ্চাদের পছন্দ মতো ড্রেস তাদেরকে পরতে প্রেফার করতো। তো এবার আমি কয়েকটা ড্রেস বাছাই করে দিয়েছিলাম, তার মধ্যে থেকে টুনটুনি তার নিজের পছন্দ মতো ড্রেস বেছে নিয়েছে। আর ওর এবার লেহেঙ্গা নেয়ার খুবই ইচ্ছা ছিল, কারণ ও শুধু বলছিল শাড়ির ড্রেস নেবে। আর এটা হচ্ছে আমার জন্য, এটা আসলে একটা থ্রি পিস টিস্যু টাইপের, ওন্নাটা মূলত অনেক সুন্দর, যার জন্য টুনটুনির বাবা ড্রেসটা পছন্দ হলো। আর এই হচ্ছে আমার ছোট্ট টুনির ড্রেস, তো আসলে ছোট্ট টুনি যেহেতু একদমই ছোট, তো ওর জন্য আলমসের দুইটা কিনেছি, যেটা অর্ধেক একটু টিস্যু টাইপের জর্জের দেওয়া, আর কয়েকটা কিনেছি একদম টোটালি সুতির ড্রেস। তো আসলে ওদের ছোটদের ড্রেসগুলো এত সুন্দর, এত কিউট কিউট, মনে হচ্ছিল যে আসলে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিয়ে নেই। বাট দেখা যাচ্ছে যে ওরা এই সময়টাতে খুব দ্রুত বেড়ে যায়, আর সেভাবে ও ছোট থাকার কারণে সেভাবে বাইরেও বের হওয়া হয় না। তো এর জন্য ওর জন্য চার পাঁচটা ড্রেসই নিয়েছি। তো এই তিনটা হচ্ছে একটু টিস্যু টাইপের, তো আজকে ফার্স্ট ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম। আর এদিকে টুনটুনি ট্রায়াল দিচ্ছে, তার বাবা পরিয়ে দিচ্ছে। তো এই তো লেহেঙ্গাটা সে পরে নিয়েছে, আর দেখেন কেমন উল্টাপাল্টা নাচ নাচছে। আসলে আমাদের আস্তে আস্তে ইফতারে রক্ত হয়ে গিয়েছিল। তো আর এই হচ্ছে বাকি ক্লিপটুক আমি সকালে নিয়েছি। তো এটা হচ্ছে ওদের জন্য গরমে, যেহেতু দাদু বাড়ি যাবে ঈদ করতে, আর এবার ঈদটা প্রচণ্ড গরমে পড়েছে, তো ওদের জন্য আমি এই ট্যান্ট্রাপসগুলো কিনেছি, কিছু কয়েকটা দুই বোনের ম্যাচিং করা, আর কয়েকটা ম্যাচ করে পাইনি, কারণ আমার ইচ্ছা ছিল দুজনকে একই রকম পরাবো, বাট সবগুলো একই রকম হয়নি। আর এদিকে টুনটুনি তার মতো যেরকম মডেলিং করে যায় সেরকম করে যাচ্ছে, কারণ যখন যথারীতি দেখেছে তার মা ভিডিও করছে। তো আমি সব একটু একটু গুছাচ্ছিলাম, ভাবলাম যে আমাদের কসমেটিক্সগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার আসলে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড এসেছে, আর এই আমার ছোট জনের অবস্থা দেখেন। তো এই আমাদের টিউব মেহেদি, আর একটা কেমন যেন গ্লিটার টাইপের বেরিয়েছে। টুনটুনির জন্য কয়েকটা হেয়ার ব্যান্ড কিনেছি ছোট্টটার জন্য। তো এই তার মাথায় দেওয়ার পরে সে তো মহা আনন্দ খুশি। এগুলো ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি, আসলে হয়তো পরানো হবে না, কিন্তু বাট তারপরও ম্যাচ করে নিয়ে নিলাম, যদি একটা ফটোশ্যুট করতে পারি। এই হচ্ছে টুনটুনির নেল পলিশ, টুনটুনির হেয়ার ব্যান্ড, এই ব্যান্ডগুলো এবার খুব, আমার ছোট্ট টুনি মোবাইল দেখে ইচ্ছা মতো কথা বলছে। এই টুনটুনির পাখির জন্য আমার হাতের ব্রেসলেট, আসলে জিনান এখন একটু বড় হয়ে গেছে, তো চুলগুলোও ভাবছিলাম একটু বড় বড় করব, তো ওর জন্য এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি। আসলে
দুই বাবুকে নিয়ে চলতে গিয়ে আসলে এখন ঠিক মতো ভয়েসটাও দিতে পারি না, কারণ এরা এত কথা বলে। এইগুলো হচ্ছে আমার জন্য নিয়েছি, আসলে গলার এই চোকারটা আর খুব ভালো লাগলো, মাল্টি কালার যেহেতু সব কিছুর সাথেই পরা যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মা মেয়েদের কেনাকাটা। সবসময় যে কথাটি বলে থাকি তো আজ আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই অনুরোধটি করছি। এটা আসলে কেমন ই আমি বুঝতে পারি না, দেখি ফার্স্ট ট্রাই করে। আর লেহেঙ্গাটাও যেহেতু এই কালার তো আমি এই কালারটি নিয়ে এসেছিলাম। মেয়েদের বাবা আপাতত তার স্যান্ডেলগঞ্জে এইসব নিয়েছে, কারণ ওর ইচ্ছা আছে বরিশালে গিয়ে কিনবে, কারণ এখানে সেরকম ভালো কিছু পায়নি। আপাতত শুধু দুইটা ফুল হাতের শার্ট নিয়েছে, কারণ এই শার্টটা আমার কাছে খুব ভালো লাগছিল, মেরুন কালারটা। আর এটা ওর পছন্দতে নিয়েছে, এই আমার জন্য আরও একটা থ্রি পিস নিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছিলো, তো পরে ও আবার এটা গিয়ে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে আমাদের বাকি ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার ননদ, ভাগ্নে, মামাতো, দেবর। আর এবার ওর বাবা শুধু বড় কাকুর জন্য কিনেছে, আর ভাবলো যে সব সময় তো মানে ছেলেরাই কিছু না কিছু পেয়ে থাকে, তো চাচিরা কখনো কিছু পায় না, তো এবার উনি তার চাচিদের জন্য কিনেছে, তো সেগুলো আর শেয়ার করলাম না। তো এই হচ্ছে আমাদের ঈদের টুকিটাকি কেনাকাটা যা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও কেনাকাটা কিছু বাকি আছে, মেয়ের জুতো আমার জুতো, তো ভাবলাম ঈদ যেহেতু সামনে তো চুলগুলো অনেক রাফ হয়ে গেছে, আর যেহেতু কয়েকবার রিবনিং করা হয়েছে তো ভাবলাম একটু কিনা চুলের ট্রিটমেন্ট করি। তো আমি এখানে একটা পাকা কলা নিয়েছি, আমার ক্যাস্টর অয়েল লাগবে, টক দই লাগবে, আর টক দইটা আমার বাসায় ছিল না, সেটা আমি একটু দুধের সাথে ভিনেগার, হোয়াইট ভিনেগারটা মিলিয়ে নিয়েছি, তো টক দই হয়ে গেল। আর কলা এরকম গোল গোল স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখন এখানে যেহেতু আমার চুলটা অনেকটা রাফ হয়ে গেছে, তো আমি এখানে চার চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, আর এক চামচের মতো ক্যাস্টর অয়েল দিয়ে দিব, আর টক দইটা দিয়ে দিব। আসলে কিছু শব্দ হচ্ছে যার জন্য আমি তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, বুঝতেই পারো যেহেতু ছোট্ট একটা বেবি আছে, আর ওর আজকে চুল ফেলে দেওয়া হচ্ছে, তো এর জন্য একটু বেশি কান্না করছে। তো এগুলো আমি ভালো করে একসাথে নিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো আমি যতটা সম্ভব সবগুলো, তো এই তো ভালো করে আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, এবং মিশানোর পরে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যাতে খুব ভালো মতো মিক্সড হয়ে যায়। এবার আমি ব্লেন্ড করার আগে ডিম দিয়ে নিচ্ছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো শেষ, এবার আমি পুরোটাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে কিছুক্ষণ 15-20 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, তারপর দেখতে আমাদের উপকরণটা এরকম খুবই দেখতে খুব ইয়ামি টাইপের একটা জিনিস মনে হচ্ছে। তো কলাটা আসলে আমাদের চুলটাকে খুবই সফট আর সিল্কি একটা শাইনি ভাব এনে দেয়, আর ডিম দেখা যাবে যে এটা ডিমে আমাদের চুলের গোড়া অনেকটা মজবুত হয়।
আর ক্যাস্টর অয়েল তো আমাদের নতুন চুল গজাতে সহায়তা করে। আর অলিভ অয়েলটা আমি দিয়েছি যাতে অনেক সময় আমরা আছে যে মাথায় একটু তেল দিয়ে শ্যাম্পু করে চুলটা একটু সিল্কি সফট লাগে, তো আমি একটু বেশি করেই দিয়েছিলাম। এবার আমি একদম চুলের আগে ফার্স্টে চুলের তালুতে গোড়ায় গোড়ায় দিয়ে নিয়েছিলাম, তারপর এভাবে দিয়ে আমি চুলটা পুরো বেঁধে নিয়েছি। আর আমি টুনটুনিকেও দিয়ে দিয়েছিলাম একটু হালকা করে, কারণ ওরে তো আমি আসলে নিজে নিজে ব্যাক সাইডটাতে একটু হালকা করার চেষ্টা করছিলাম, অতটা ভালো করতে পারিনি। তো এখানে আসলে আমার চুলের স্মুথনেস আর শাইনি ভাবটা বোঝা যাচ্ছে না। আর আমার যেটা একটা ক্লিপ আমি নিয়েছিলাম সেটা ডিলেট হয়ে গেছে, যার কারণে এই যে টুনটুনি চুলটা দেখেন, ওর চুলটা কিন্তু একদম অনেক শাইনি আর একদম ঝুরঝুরে হয়েছে। তো এই তো, আশা করি ঈদের আগে সবাই যদি আমরা এই প্যাকটা ইউজ করি তো আমাদের চুলটা অনেক সিল্কি শাইনি স্মুথি হবে। আর সপ্তাহে যদি আমরা খুব বেশি না একবার করে মাসে চারবার এটা করতে পারি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।